ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، ما بعد. রমাদান ও ঈদ উপলক্ষে এই দিনগুলো মুসলিমদের জন্য বিশেষ দিন। বাচ্চাদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে বাসা বাড়িতে ডেকোরেট করা বা একটু লাইট লাগানো বা রমজান ঈদ মুবারক ব্যানার ইত্যাদি মেইন দরজায় লাগানো, এগুলি কি জায়েজ? রমাদান উপলক্ষে কোনো ডেকোর করা শরীর সম্মত নয়, কিন্তু ঈদ উপলক্ষে ডেকোর করা বা আনন্দ করা বা লাইট লাগানো এগুলো জায়েজ। তবে যে এগুলো যেন কী বলে অপচয়ের পর্যায়ে না পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদ উপলক্ষে খেলাধুলা হইতো, তারপরে আনন্দ হইতো, বাচ্চারা গান গাইতো ইত্যাদি। তো সুতরাং বাচ্চাদেরকে খুশি করার জন্য এগুলি করা জায়েজ আছে, ঈদ উল ফিতর উপলক্ষে, ঈদ উল আধা উপলক্ষে। কিন্তু রমজান উপলক্ষে করার কোনো প্রমাণ আমরা রসম বা সাহাবিদের আমলে পাই না। এটা তো রমজান তার আনন্দের বিষয় না, এটা ইবাদতের বিষয়, আর ঈদ হচ্ছে আনন্দের বিষয় প্লাস ইবাদতের বিষয়। তো এই জন্য ঈদ উপলক্ষে এগুলি করা যেতে পারে। আল্লাহ তাআলা আলম।